এবার কর্মীদের অপমান শাসক দলের কিছু কর্মী নেতা খালিস্তানি নেতাদের মতো বাকিদের ভুল বোঝাচ্ছে মমতা নয় তপশিলি উপজাতির স্বীকৃতি সার্টিফিকেট দেয় দিল্লি কর্মী আন্দোলনে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি তপশিলি উপজাতির স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছেন কর্মীরা তারপরেও কর্মীদের আন্দোলনকে খালিস্তানি নেতাদের সঙ্গে তুলনা করলেন তারা যে আন্দোলন করছেন কর্মী সম্প্রদায়ের যে নেতারা আন্দোলন করছেন তাদের খালিস্তানি নেতার সঙ্গে তুলনা করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অজিত মাইতি তিনি কি বললেন একবার শোনাবো এর পাশাপাশি যে সমস্ত কর্মী সম্প্রদায়ের নেতারা যারা আন্দোলন করছেন তারা দাবি করছেন তারা স্বতঃস্ফূর্ত আন্দোলন করছেন তারা তাদের অধিকারের দাবিতে আন্দোলন করছেন সেক্ষেত্রে তাদের কি নৈতিক অধিকার অর্জন করবার কোনো ক্ষমতা নেই আর সেই বিষয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কর্মী সম্প্রদায়ের মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায় এসপি সার্টিফিকেট দেওয়ার মালিক নন উনি ওনার মন্ত্রিসভার সদস্য হয়ে যে মানুষ তারা বসে আছেন মন্ত্রিসভার মিটিং এ পাশ করিয়ে দিল্লিতে চিঠি লিখে পাঠিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার মালিক দিল্লি আপনাদের সরকার সর্ব শ্রেণীর মানুষকে উন্নয়ন করছে তাকে যারা টেনে নামানোর জন্য চক্রান্ত করছে আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলনে সামিল হব সরকার বিরোধী এই আন্দোলনে কোথাও আমরা মদত করব না এবং আমাদের মাহাতো ভাইদের বলেছি যে যারা যারা কর্মীদের বিপদে পরিচালন করবার স্বপ্ন দেখছে তাদেরকে আপনারা নিয়ে এসে আমাদের প্ল্যাটফর্মে রেখে বোঝান মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী ভাইদের পক্ষে আমরা কর্মী ভাইদের বিপক্ষে নই আমার হক আমি বুঝতে গেলেই কেউ বলছে মাওবাদী কেউ বলছে খালিস্তানি কেউ বলছে রাজনৈতিক মদতে করছে হাসালেন সত্যি হাসালেন মানে হক বুঝে নেওয়ার অধিকার আমাদের কি নেই সিআরআই জাস্টিফিকেশন চেয়েছেন কেন্দ্র সরকার ওআরজিআই দপ্তর রাজ্যের এত কষ্ট কিসে পাঠাতে জাস্টিফিকেশন সিআরআই রিপোর্ট তো পাঠিয়েছেন তার জাস্টিফিকেশনটা পাঠিয়েছেন না ঝামেলা শেষ রাজ্য সরকার সিআরআই রিপোর্টের কেন জাস্টিফিকেশন পাঠাচ্ছে না এই বিষয় অজিত মাইতির জানা দরকার এই মন্তব্যটা বারবার করছেন কর্মী সম্প্রদায় নেতারা কেননা অজিত মাইতি তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের জেলা কোঅর্ডিনেটর ইতিমধ্যেই যে মন্তব্য করেছেন তারপরে বিজেপির সহসভাপতি শঙ্কর গুচাইত কি বলছেন শুনুন তৃণমূল হচ্ছে আদিবাসী বিরোধী জনজাতি বিরোধী আজকে তৃণমূল প্রমাণ করলো যে তারা কর্মী বিরোধী কারণ যে ভাষায় কথা বলছে অজিতবাবু সেটা কোনো সভ্য সমাজে মানায় না কর্মী সমাজকে অপমান করার অধিকার তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের নেই এই ইস্যুতে তুঙ্গে উঠেছে শাসক বিরোধী চর্চা কেননা কর্মীরা তাদের আন্দোলন জারি রেখেছে তাদের একটাই দাবি এসটি তালিকাভুক্ত করতে হবে আর অজিত মাইতি তৃণমূল কংগ্রেসের বিধায়কের এই মন্তব্যের পরেই ক্ষোভে ফুঁসছে কর্মী সম্প্রদায়ের মানুষজন তাদের অভিযোগ কিভাবে একজন নেতা তাদেরকে খালিস্তানি নেতাদের আচরণের সঙ্গে তুলনা করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা তবে একদিকে যখন প্রতিবাদের ঢেউ আছড়ে উঠছে তা পাল্টা প্রতিহত করতে আসরে নেমেছেন খোদ অজিত মাইতি তিনি কি সাফাই দিলেন শুনুন বহু কর্মী মানুষ এখানে উপস্থিত থাকবেন আদিবাসী মানুষ উপস্থিত থাকবেন অ্যাটলিস্ট 25,000 মানুষ উপস্থিত থাকবেন সেদিন ওদের এই এই বিচ্ছিন্নতাবাদী কর্মী নেতা বা আদিবাসী নেতাদের দেখিয়ে দেব যে তৃণমূলের পতাকার তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ওপর শপথ রাখতে সবাই এক কাট্টা হয়েছে এটা দেখাবো আমরা